ইসলামী ব্যাংক নিউজ টপ 10। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ডক্টর মুরাদ হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ, তার কুশপুত্তলিকা দাহ বিক্ষুব্ধ নেতাকর্মীদের। নারীর প্রতি অবমাননাকর বক্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডক্টর মুরাদ হাসান দল থেকেও বাদ পড়তে পারেন, জানিয়েছেন ওবায়দুল কাদের। মুরাদ হাসানকে রাজনীতি থেকে বহিষ্কার এবং গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে বিএনপি। প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে বন্দি করে রেখেছে সরকার, অভিযোগ নেতাদের। বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের সদস্যদের নিয়ে ডক্টর মুরাদ হাসানের অশালীন কুরুচিকর বক্তব্যের তীব্র সমালোচনা করে নিন্দা জানিয়েছেন বিএনপি নীতি নির্ধারকরা। করোনার কারণে বিশ্বে জনস্বাস্থ্য পুষ্টি নিয়ে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পদ হারানো মুরাদ হাসানের ফোন আলাপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। সুনির্দিষ্ট অভিযোগ পেলে মুরাদ ও চিত্রনায়িকা মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে, জানিয়েছেন ডিবি যুগ্ম কমিশনার। তিস্তা সহ অমীমাংসিত সকল ইস্যু সমাধানে ভারতের সর্বোচ্চ প্রচেষ্টা আছে, জানিয়েছেন ঢাকা সফররত দেশটি পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। রোহিঙ্গা নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে $15,000 কোটি ক্ষতিপূরণ চেয়ে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী রোহিঙ্গা শরণার্থীরা। দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও ঢাকা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, আজ শেষ দিনে ফলো অন এবং ইনিংস পরাজয় এড়ানোর চ্যালেঞ্জ মুমিনুলদের।